খণ্ডচিত্রগুলো হযরত শাহ আলী বাগদাদীর মাজারের, যার অবস্থান রাজধানীর মিরপুরে। ইতিহাস ঘেঁটে জানা যায়, হযরত শাহ আলী রহমতুল্লাহি আলাইহি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বংশধর, যিনি মৃত্যুবরণ করেন 1577 সালে। উপমহাদেশে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য বেশ অবদান আছে হযরত শাহ আলীর। তবে এই মহান ব্যক্তির মাজার সমাধি নিয়ে এখন শুরু হয়েছে ব্যাপক ভণ্ডামি। মূর্তি পূজা বা ছবি পূজার মতো শতভাগ ইসলাম বিরোধী কাজ যেন এখানকার নিত্যচিত্র। ঠিক একইভাবে মাদক ব্যবসা থেকে শুরু করে দেহ ব্যবসাও এখানকার স্বাভাবিক ঘটনা। দ্য ইয়াং ফেলো চ্যানেলের অনুসন্ধানী পর্বের আজকের ভিডিওতে আমরা খোলাসা করব মাজারের নামে এখানে কিভাবে চলছে ইসলাম অবমাননার প্রতিযোগিতা। শুধু ধৈর্য নিয়ে দেখতে থাকুন। প্রত্যেক বৃহস্পতিবারই মিরপুরের শাহ আলীর মাজার রূপ নেয় যেন এক রঙ্গমঞ্চে। গাঁজা সেবন আর গান বাজনা ছাড়া মাজার পূজারীদের চলেই না। এর মাঝে আমাদের চোখ কাড়ে এমন এক দৃশ্য যা কিনা ঘোরতর ইসলাম বিরোধী। মাজার প্রাঙ্গণেই চলছে ছবি পূজা। সকলেই যেন একাগ্র চিত্তে ছবির দুজন মানুষের উপাসনা করছেন। কিছুক্ষণের মধ্যে আমরা আরো হতবাক। শুধু ছবিই নয়, মাটির মূর্তি আর পুতুলও বাদ যায়নি এ সকল ইসলাম অবমাননাকারীর তালিকা থেকে। মূর্তি পূজারী থেকে আমাদের চোখ পড়ল এক ইসলামী লেবাসধারীর দিকে। সচক্ষেই দেখুন তার কার্যক্রম। মাজারে আসবেন আর জিকির শুনবেন না তা কি করে হয়? একটু রাত বাড়তে জমি উঠে গানের আসর। গান মানেই নাচ, সাথে গাজা বোনাস। যাদের আসর যত জমজমার তাদের ব্যবসাও তত চাঙা, তাই শিশুদেরও ব্যবহার করা হয় এই অবৈধ কাজে। পুরুষদের আসরে লোক কম হবে এটাই স্বাভাবিক, তাই ভাড়া করে আনা হয় নারীদের। আবার মাঝবয়সী নারীর চেয়ে তরুণীদের আসর থাকে আরো চাঙা। একটু সুন্দরী হলে তো কথাই নেই, উপচে পড়ে ভিড়। তাই এদের ভাড়া অন্যদের চেয়ে বেশি বটে। কে বলবে এটা কোনো ফরেজগার ব্যক্তির সমাধিস্থল? যাত্রাপালার সাথে এর কি কোনো ফারাক আছে? মৃগী রোগে ধরলেও তো মনে হয় কারো এই অবস্থা হয় না। যাকে ঘিরে এত আয়োজন তার কবর না দেখলে কি হয়? তবে ভিতরে ঢুকেই চোখে পড়লো আরো এক বিস্ময়কর দৃশ্য। সকল প্রার্থনা চাওয়া পাওয়ার হিসেব যেন সেই শাহ আলীর কাছে, যিনি কিনা প্রায় 450 বছর আগেই ইহলোকের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। তারা কি শিরক করছে না? সকল কিছুর জন্য তো আল্লাহই একমাত্র সমাধান। মাজার থেকে বের হওয়ার নিয়ম আবার পেছনে ফিরে। দিক ঘুরলে যদিও পীরকে অপমান করা হয়, অথচ এরা সেজদা দেওয়ার সময় কোনো পূব পশ্চিমের ধার ধারে না। এরই মাঝে কেউ বা ব্যস্ত সেলফি শিকারে। যুগের সাথে তাল মিলিয়ে না চললে কি হয়?
চলুন পীরের নামে একটা গান শোনা যাক। চিল্লাতে বসিলেন বাবা পাইতে মাওলার দিদার, মসজিদ গড়ে শাহালির মাজার দেখতে কি বাহার, মসজিদ গড়ে শাহালির মাজার সুলতান লাউলিয়া বাবা সাহায় আলী বুগদাদি মিরপুরে এসে বাবা দেখাইলেন কেরামতি গো দেখাইলেন কেরামতি, বাবা হাই অন্ধকারে জ্বালায় বাতি। এবার এক ছবি পূজারীর সাথে কথা বলা যাক। ইসলামে এই ছবিটা রাখা কি জায়েজ? হ্যাঁ জায়েজ, ওলি আল্লাহ দা জায়েজ। এটা যদি জায়েজ হয় তাহলে আল্লাহ এবং নবী রাসূলের কোনো ছবি নাই কেন? ছবি ছিল না, হাত ছিল। হাত ছিল? হ্যাঁ হাত ছিল। এটা কোথায় পাইছেন আপনি হাত ছিল? এটা হাত ছিল কোরআনে। কোরআনে আছে? হ্যাঁ কোরআনে। কোন সূরা পড়তে পারবেন কোরআন থেকে? হ্যাঁ ফাতিহা সূরা পড়ুন। দিব একটু পড়ুন। হ্যাঁ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন। এটা কি আপনি সহি শুদ্ধভাবে পড়ছেন? হ্যাঁ সহি শুদ্ধ। শুদ্ধভাবে পড়ছেন কিনা? হ্যাঁ শুদ্ধভাবে। আমি কিছুই বলতে চাই না, আপনারাই বিচার করবেন তার সূরা পড়া কতটা সহি শুদ্ধ হয়েছে। আসলে কি তিনি আল্লাহর জিকির করছেন? আল্লাহ 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 আল্লাহ। চলুন আপনাদের আরেকটু বিনোদন দেই। আরো একজন ছবি পূজারীর সাক্ষাৎ নিতেই পারি। বলেন উনি কে? উনি আমার শিক্ষা গুরু মা হযরত মুহাম্মদ হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি এই ছবিটা সামনে রাখার কারণ কি? সামনে রাখার কারণ আমার মাকে আমি বাসায় রেখে আনি আসিনি, আমার সাথেই রাখছি। ইসলামে কি কোথাও বলা আছে এরকম ছবি দিয়ে রাখতে হবে? বলা না, এটা আমার নিজের আবেগ। নিজের আবেগ আপনার? কেউ আবেগে কেউ বা খুশিতে আবার কেউ বা ঠেলায় পড়ে মাজার নামের এই মেলায় আসে। তাদের মধ্যে কেউ কেউ শস্য ধান্দা নিয়ে ব্যস্ত থাকে, আবার কেউ যেখানে রাত সেখানেই কাত। এত ভান্ডামির ভিড়ে একটি ভালো খবর হচ্ছে প্রশাসন চাচ্ছে মাজারে গান বাজনা বন্ধ করতে। যদিও বিকল্প হিসাবে আশেপাশের দোকানে টেলিভিশনেই চালানো হচ্ছে মাজার সঙ্গীত। কেউ মোমবাতি নিয়ে সমবেত হচ্ছে মন ও বাসনা পূর্ণ করতে, কেউ বা আবার আগরবাতিতে বিশ্বাসী। যে গাছের গোড়ায় সাইনবোর্ডে নিষেধ আছে আগরবাতি জ্বালাতে, তার সামনেই জ্বলছে এই ধর্মশালাকা। এত বড় হাড়ি কিসের? টাকাও তো বেশ জমেছে। দানকারীর মুখেই শোনা যাক অর্থ প্রদানের কারণ। কোনো কাজের জন্য টাকাটা লাগবে, অবশ্যই লাইটলা মাজারে কোনো উদ্দেশ্য না কোনো উদ্দেশ্য লাগবে। কেন দেওয়া? দ্য গভর্নমেন্ট নেভার প্রোভাইড মানি হিয়ার। গভর্নমেন্ট তারপর আমাদের নিজের ফর থেকে দিতে আসছে কিছুদিন আগে ফর। এখানে ধর্মীয় বইও পাওয়া যায়, যদিও কোরআন বানানটাই ভুল। থাক আর খুলে দেখার দরকার না। আচ্ছা শেষ করার পূর্বে আরেকটি গান শোনালে কি কিছু মনে করবেন? হারে জানা সে তো কাছে নাই, সাথী হারা পাখির মতো, সাথী হারা পাখির মতো, সাথী হারা পাখির মতো, খুঁজে না পাইনি বিষের জ্বালায়া জামি হইয়া অস্থির, বিষের জ্বালায়া জামি। কোন কিছুকে আল্লাহর আল্লাহর চেয়ে বেশি শ্রেষ্ঠ ভাবা, আল্লাহ ব্যতীত মসজিদ ব্যতীত কোথাও যদি উপাসনা করাকে আল্লাহ তাআলা কিন্তু হারাম করেছেন, কিন্তু সেটাই হরহামেশা করা হচ্ছে মাজারগুলোতে। কখনো কখনো মূর্তি পূজার ন্যায় প্রতিমা পূজা, মাজার পূজা, ছবি পূজাও আমরা দেখতে পাচ্ছি। এগুলো ইসলামের কোন নীতির সাথে যায়? এই মাজার পূজারীদেরকে ইসলামের ষড়যন্ত্রকারী বলতে পারি। মাজার সংস্কৃতি সম্পর্কে আপনার ধারণা কি আপনি কমেন্টের মাধ্যমে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ ও গ্রুপের লিংক দেওয়া আছে, চাইলেই যুক্ত হতে পারেন আমাদের সাথে।
আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা।